আল্লাহর কসম আমাদেরকে কেউ ভুল বুঝবেন না এখানে হয়তো অনেক গোয়েন্দার সংস্থার সদস্য আসতে পারেন ভুল বুঝবেন না আমরা জাতিকে বিভ্রান্ত করতে চাই না আমরা জাতিকে আদব দিতে চাই কোরআন কি শেখায় আদব শেখায় তো আদব শিখুক জাতি শেষ হয়ে গেল সব অস্ত্রের ঝনঝনানি আছে না নাই আসতে বলবেন না আছে না নাই অস্ত্র হাতে না তুলে দিয়ে কোরআন তুলে দাও জাতি ভালো হয়ে যাবে সম্মানিত ভাইয়েরা হাতে বোতল না তুলে দিয়ে কোরআন তুলে দাও বোতল তুলে দাও লোক আছে না নাই বোতল খাওয়া কি শারাবান তাহুরা নাকি মদের বোতল পাওয়া যায় বাংলাদেশে এটা কোন হাদিসে জায়েজ কোন তাহলে এখন আমার দেশে পাওয়া যায় কেন তাহলে মদের বিরুদ্ধে ওয়াজ করলে কোরআনের পক্ষে হয় আর মদের পক্ষে ওয়াজ করলে দেশের পক্ষে হয় ঠিক কি না তাহলে কোন দিকে যায় এখন কোন বলেন কোন দিকে যাবেন কোরআনের পক্ষে বিড়ি খাওয়া কি কোন ওরে বাপ রে বাপ শক্ত ফতুয়া মেরে দিচ্ছে হারাম ভালো আমার দেশে বিড়ির ফতুয়া স্যার জেলায় চার বিভাগে স্যার রকম ঢাকাতে মাকরু সিলেটে মোবাহ আর চট্টগ্রামে ওয়াজিব চট্টগ্রামে কি ওয়াজিব বিড়ি খায় ওরা বিড়ি খেয়ে স্বাস্থ্য ভালো হয় এমন কোন কনসেপ্ট এমন কোন তথ্য পৃথিবীর কোন ডাক্তার দেয় না বিড়ি খেলে কি শরীর ভালো হয় না লাংস ভালো থাকে না বিড়ি খাওয়া ভালো না যেটাই স্বাস্থ্যের জন্য খারাপ সেটা ইসলাম ওটা কি করেছে না নাজায়েজ করেছে আমরা বিড়ির ধারে যাব না এখন ইনশাআল্লাহ কেউ কয় না আরো জোরে আরো জোরে সকল নেশা থেকে নিজেকে দূরে রাখবো সকল নেশা ফাজতানি হু কার কথা আল্লাহর কথা নেশা করা যাবে না জেনা করা যাবে না জুলুম করা যাবে না এই সমস্ত বড় বড় পাপগুলো যদি ছেড়ে দিতে পারি আল্লাহ ছোট ছোট গুনার দিকে তাকাবেনই না কার ওয়াদা বলেন আল্লাহ আমার আপনার জন্য সংকীর্ণ না উদার শুধু উদার না মহা উদার হাশরের ময়দানে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে আড়ালে নিয়ে বলবেন বান্দা দুনিয়ার জিন্দেগিতে আকাম কুগাম গুলো করিস না হ্যাঁ করছি আমি কি জনগণের সামনে তা প্রকাশ করেছি না তুমি গোপন করেছো তুমি তো সত্তার আল্লাহ সেই সময় বলবেন বান্দা দুনিয়াতে যেমন তোর গুনাগুলোকে আমি আড়াল করে গোপন করে রেখেছি আজকেও আমি আড়াল করলাম যাহ বান্দা তোকে আমি জান্নাত দিয়ে দিলাম আল্লাহ কি সংকীর্ণ উদার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন তাজতানিবু কাবায়রা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম وندخلكم مدخلا كريما যদি তুমি বড় বড় গুনাহগুলোকে যদি গুটিয়ে রাখতে পারো যদি পরহেজ রাখতে পারো বড় বড় গুনাহ থেকে নিজেকে যদি দূরে রাখতে পারো নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ছোটখাটো গুনাহগুলোকে আমি তোমার maaf করে দেব ছোটখাটো গুনাহর দিকে আমি তাকাবো না আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ির আমি কি তোমাদেরকে বড় বড় কিছু কবিরা গুনার কথা বলবো নাকি রাসূল বলছেন সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন নাম্বার 1 রাসূল বললেন আল আল ইশরাক বিল্লাহ নাম্বার 2 উকুকুল ওয়ালিদাইন নাম্বার 3 ওয়াকুলু যুর বেহুদা কথা না বলা বাজে কথা না বলা নাম্বার 2 হলো পিতামাতার সঙ্গে রূঢ় আচরণ করা আর নাম্বার 1 হলো শিরকের কাছে না যাওয়া আল্লাহর সঙ্গে কাউকে শরীক স্থাপন না করা যত প্রকার শিরকের গন্ধ আছে সমস্ত শিরক থেকে নিজেকে গুটে রাখা দামা ইউরবিক ওয়াইলা মা লা ইউরবিক সেই কাজে যেও না যে কাজে সন্দেহ আছে কবরে ফুল দেওয়া জায়েজ নাকি আস্তে বলবেন না জায়েজ নাকি
কোনো মাজারে সেজদা দেওয়া জায়েজ নাকি কোনো গোরে সেজদা দেওয়া জায়েজ নাকি কোনো গোরে ফুল দেওয়া জায়েজ নাকি আগরবাতি জায়েজ নাকি এগুলো আমার দেশে আছে না নাই কোরআন বলছে হারাম আমার দেশে এগুলো জায়েজ আছে না নাই শিরকের কাছে যাওয়া যাবে না বাজে কথার দিকে যাওয়া যাবে না বেহুদা অনর্থক কথার দিকে যাওয়া যাবে না মুমিনের মুখ হবে অত্যন্ত সতর্কতা নিয়ে তার মুখ থেকে কথাগুলো বের হবে আগে কথা না আগে ভাবা বলেন 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 আগে ভাবনা এরপরে কথা আগে কথা ছেড়ে দেওয়া যাবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো মুমিনের কিছু গুণ আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি মুমিনকে যদি চিনতে চাও মুমিনুন তোমরা পড়ো কাফেরকে যদি চিনতে চাও সূরা কাফিরুন তোমরা পড়ো আর যদি তোমরা মুশরিককে যদি চিনতে চাও মুনাফিককে যদি চিনতে চাও তোমরা মুনাফিকুন পড়ো মুনাফিকুন আসলে নাই সূরা কাফিরুন আসলে নাই সূরা মুমিনুন আসলে নাই সূরা মুমিন আসলে নাই সূরা মুমিনুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা পারেন ছট মিনিয়ে মিলে আমার সঙ্গে বলুন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم خير ملومين جنبني الله أكبر كرا سكسس كرا شفل PhD degree MPhil Masters كاميل প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী এমপি সচিব মেয়র কাউন্সিলর না না এই সমস্ত পদবি দিয়ে তুমি সফল হবে না ওই সমস্ত বান্দার জন্য সফলতা ওই সমস্ত বান্দার জন্য সফল বান্দা ওই সমস্ত বান্দাই সফল যারা নামাজে দাঁড়িয়ে খুশু খুশুর সঙ্গে আল্লাহর প্রেমে আল্লাহর সঙ্গে প্রেমের খেলা খেলতে পারে জোরে বলে সুবহানাল্লাহ নামাজ মানে প্রেম কার সাথে আস্তে বলবেন না কার সাথে সেই প্রেমের জন্য সাক্ষাৎকার কয়বার আস্তে বলবেন না কয়বার সেই পাঁচবারের নাম্বারটা হলো ফজরের দুই রাকাত টু জোহরের চার রাকাত ফোর আসরের চার রাকাত ফোর মাগরিবের তিন রাকাত তিন এশার চার রাকাত চার টু ফোর ফোর থ্রি ফোর ডায়ালে যদি আমরা ঠিক মতো যদি কল দিতে পারতাম অবশ্যই বান্দার সঙ্গে আল্লাহর দিদার হয়ে যেত বান্দা যখন يتقرب إلي بالنوافل حتى أحبه فإذا أحببته كنت سمعه بند আমার নিকটতম হতে হলে প্রথমে ফরজ দিয়ে এগিয়ে আসতে হবে এরপরে নফল দিয়ে এগিয়ে আসতে হবে যখন আমি তাকে ভালোবাসতে শিখব আমি তখন তার কান হয়ে যাব যা দিয়ে সে শোনে আমি তার চোখ হয়ে যাব যা দিয়ে সে দেখে আমি তার হাত হয়ে যাব যা সে যা দিয়ে সে কাজ করে আমি তার পা হয়ে যাব যা দিয়ে সে চলে আমার কাছে যা চাইবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাই কবুল করে নেব কবুল করার জন্য কে আছেন কিন্তু আমরা তো কবুল কবুলের পর্যায়ে যাই নাই আমরা তো আল্লাহকে সেইভাবে আমরা আল্লাহর কাছে চাইতে জানি নাই আমরা বলতে জানি না এই জন্য আমাদের এই অবস্থা আমার বন্ধুগণ আমার আপনার দোয়া কেমন করে কবুল হবে আর সুলতানু জিল্লুল্লাহ রাষ্ট্র ক্ষমতা হলো আল্লাহর ছায়া আমার দোয়া এমপি হয়ে মন্ত্রী হয়ে প্রধানমন্ত্রীর কাছে চলে যাবে সেখান থেকে আল্লাহর দরবারে ডাইরেক্ট কানেকশন হবে যেমনটি করে কানেকশন হয়ে চমরে ফারুকের সময় মিশরের নীল দরিয়া শুকনো পানি নাই শুষ্ক হয়ে গেছে নীল দরি পানির অভাবে চতুর্দিকে কোনো আবাদ নাই সব ধুলায় মলিন জমিন হয়ে গেছে অনাবাদী হয়ে গেছে মানুষ খরায় পড়ে গেছে কষ্টের মধ্যে দিনাতিপাত করছে জনগণ এসে বলছে আমিরুল মুমিনিন চরম কষ্ট আমাদের কোনো খাদ্য নাই জোগাড় নাই কেন কি হয়েছে মিশরের নীল দরিয়া শুষ্ক হয়ে গেছে পানি শূন্য কি করা যায় ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু একটা সুন্দর করে একটা জায়গায় লিখলেন একটা কাগজে লিখে নিয়ে বললেন শোনো এই যে কাগজটা দিলাম তোমরা এটা নিয়ে কোথায় যাবে তোমরা এটা নিয়ে সোজা দরিয়ার মাঝখানে নিক্ষেপ করবে যাও একটা ফয়সালা হয়ে যাবে মনে হয় ইনশাআল্লাহ
দিল দরিয়ায় নিক্ষেপ করে ওমর ফারুকের চিঠি পড়া মাত্রই নীল দরিয়ার উত্তাল তরঙ্গমালা শুরু হয়ে গেল চূড়ান্ত ঢেউ ঢেউ উচ্চে পড়া ঢেউয়ে সমস্ত দরিয়ায় পানি ভরপুর হয়ে গেল ধুলায় মলিন জমিন সবুজ শ্যামলে রূপান্তরিত হয়ে গেল আমার বন্ধুগণ আজাব গজব আসে সেই গজব থেকে বাঁচার জন্য চাইতে হবে কার কাছে করোনা দিয়েছেন কে করোনা থেকে বাঁচার জন্য চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহকে বলতে হবে আল্লাহ এই গজব থেকে তুমি আল্লাহ বাঁচায় দাও এই আজাব থেকে বাঁচায় দাও আল্লাহ তো অবশ্যই বাঁচাতে পারেন না রোগ দিয়েছেন যিনি ঔষধ আছে কার কাছে আস্তে বলবেন ঔষধ আছে কার কাছে সে আল্লাহর কাছ থেকে আমরা চেয়ে নেব বলবো আমার ভাইয়েরা সমাজে পাপ যত বাড়বে রোগ তত বেড়ে যাবে পাপের পরিমাণ আজকে গোটা পৃথিবীতে কম না বেশি গোটা পৃথিবী ভারী হয়ে গেছে কি দিয়া আজকে কিন্তু কি দিয়া কি দিয়া পাপ দিয়ে ভারী হয়ে গেছি এমন কোন আকাম কুকাম নাই এমন কোন অপরাধ নাই যা চলছে না হরদম চলছে বৈধ মনে করে আমেরিকার পার্লামেন্টে সমকামিতার আইন পাশ হয় দেখেন মানুষ কোথায় আজকে আমার বন্ধুগণ বিকৃত যৌনাচার অবৈধ পর্নোগ্রাফি সমকামিতা নোংরামি সমাজের ছেলে মেয়েগুলো এমন ভাবে চলাফেরা তাদের নোংরামি সব আমরা চোখের সামনে দেখতেছি কেউ কিছু বলি না বিবেক বুদ্ধি আমার আপনার আছে না নাই আসতে বলবেন না আছে না নাই গুরুর আছে নাকি গুরুর আছে গুরু শ্রেষ্ঠ না মানুষ শ্রেষ্ঠ ফেরেশতা শ্রেষ্ঠ না মানুষ শ্রেষ্ঠ কে মানুষ ফেরেশতার চাইতে আমার আপনার দাম বেশি আমরা বলি মাঝে মাঝে তুমি কি ফেরেশতা হয়ে গেছো নাকি এটা ভুল কথা আমি ফেরেশতা হব কেন ফেরেশতার চাইতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দাম বেশি দিয়েছেন কেন ফেরেশতার মধ্যে বিবেক বুদ্ধি আছে কিন্তু কামনা বাসনা নাই প্রাণীর ভিতরে গরু ছাগলের মধ্যে কামনা বাসনা আছে কিন্তু বিবেক বুদ্ধি নাই আর আল্লাহ পাক মানুষকে কামনা বাসনাও দিয়েছেন বিবেক বুদ্ধিও দিয়েছেন আর কোন বান্দা যদি বিবেক বুদ্ধিটাকে কোরআন হাদিস দিয়ে খাটায় নিয়ে যদি বৈধ কামনা বাসনা করে এই কামনা বাসনাই তাকে জান্নাতে নিয়ে যাবে জোরে বলে সুবহানাল্লাহ আমার কথা কি বিরক্ত হচ্ছেন আলোচনা চালিয়ে যাব জোরে বলে ইনশাআল্লাহ আমার ভাইয়েরা আদব ঠিক করতে হবে বিবেক বুদ্ধি খাটাতে হবে নোংরামি কাজগুলো চললে সেই নোংরামি কাজের জন্য বন্ধ করার জন্য আন্দোলন করার দরকার আছে না নাই আসতে বলবেন না আছে না নাই আমাদেরকে বলে হুজুর ওয়াজ করেন কিন্তু ওয়াজটা হবে দুই জগতের আকাশ নিয়ে আর কবর নিয়ে দুনিয়া আমরা চালাব দুনিয়া ওরা চালাব আর আমাদের ডিউটি দিছে হলো আকাশ আর কবর আকাশ আর কবর আমার নবীজি জুমার খুতবা দিতেন হাতে কি থাকতো কি থাকতো লাঠি থাকলে লাঠি থাকলে কি হয় গায়ে শক্তি কমে না বাড়ে আমার নবীজি আগুন চরণ বক্তৃতা দিতেন আল খুতবাতুন নারিয়া আমার নবীজি জুমার খুতবা যখন দিতেন চক্ষু তার লাল হয়ে যেত খেপে যেতেন রেগে যেতেন প্রচন্ড রাগ করে তিনি অনেক সময় খুতবা দিতেন কারণ বাতিলদের বিরুদ্ধে নরম সুর না গরম সুর আশিদ্দা ওয়ালাল কুফফারি রুহামাউ বাইনাহুম নবীজি ডাকাতের বিচার করেছেন নবীজি সন্ত্রাসীর বিচার করেছেন নবীজি জেনার বিচার করেছেন নবীজি চুরির বিচার করেছেন সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলা চুন্নি চুরি করে ধরা পড়েছে নবীর সামনে এসে বলা হলো ইয়া রাসূলুল্লাহ উমর ফারুক বলছেন ইয়া রাসূলুল্লাহ এটিকে মাফ করে দেওয়া যায় না সম্মান তো চলে যাচ্ছে বংশের সেই মহিলার নামটা ছিল ফাতিমা আমার নবী যে শোনার সঙ্গে সঙ্গে বলছেন ওমর তোমার নাম তো ফারুক এই খেতাব তুমি পেয়েছো কিন্তু আজকে তোমার ফারুকটা গেল কই তুমি আজকে আমাকে বলছো সম্ভ্রান্ত পরিবারের মেয়ে চুরি করেছে তাকে মাফ করে দেওয়া যায় নাকি শোনো ওই ফাতিমা না হয়ে যদি আজকে আমার কলেজার টুকরা ফাতিমা বিনতে মুহাম্মদ হতো আমি নবী নিজে তার হাত সবার সামনে কেটে নিতাম জোরে বলি আল্লাহু আকবার ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي
يعظكم لعلكم تذكرون. জোরে বলি আল্লাহু আকবার। এই আয়াতটা প্রত্যেক জুমার খুতবায় আসে না নাই? এই খুতবার বাংলা করলেই ওই খুতিবের চাকরি থাকবে না? খুতিবের চাকরি এজন্য আরবিতে কয়, এজন্য কিছু কয়, আরবিতে গালি দেন কোনো সমস্যা নাই, আরবিতে চোরের গালি আসে না নাই, কোরআনে আসে না নাই? اللهم دمر اعداء الدين قال يا سلام عليك. اللهم شتت شملهم، اللهم مزق جمعهم، اللهم انا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. সব জায়গায় গালি গালাজ আছে, আল্লাহও গালি দিতে বলেছেন, কারণ মুশরিক কাফির মুনাফিকদের সঙ্গে নরম হব না কঠোর হব। ইয়া আইয়ুহান নবিয়্যু جاهد الكفار والمنافقين واغلظ عليهم ومأواهم جهنم. نبي هي আপনি জিহাদ ঘোষণা করুন কাফির মুনাফিকদের বিরুদ্ধে। কোন আপোষ করা যাবে না, মুনাফিকদের সঙ্গে কোন সখ্যতা করা যাবে না, মুনাফিকদের সঙ্গে কোন ভদ্রতা দেখানো যাবে না, ঠিক কি না? বদরের হাতিয়ার একবার উঠবে কেন? বারবার। বদরের হাতিয়ার হ্যাঁ একবার কেন? কেয়ামত পর্যন্ত বারবারই তো আসতে পারে, ঠিক কি না? অনেক কথা, কষ্ট হচ্ছে আপনাদের? এত সুন্দর মানুষ গাজীপুর তো কেউ শহীদ না, সব গাজী। বলি আলহামদুলিল্লাহ, খুব সুন্দর মানুষ আপনারা গাজীপুর। মোল্লে শহীদ বাসলে গাজী, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি গাজীর মর্যাদা গাজীপুরবাসীকে দিয়ে দাও। গাজীর মর্যাদা আছে না নাই? সেই যুদ্ধ হতে হবে বাতিলের না হকের? কোন পথে থাকতে হবে? হকের পক্ষে। আমার দেশে তো হিন্দু শহীদ হবে, আছে না নাই? এটা কোন মুফতি ফতুয়া দিয়েছে আল্লাহ জানে। ওই সমস্ত মুফতি ফতুয়া দিয়েছে যারা সিনেমা হলে উদ্বোধনের দোয়া করে, যারা চলচ্চিত্র সমিতির ভিতরে যায় দোয়া করে, আল্লাহ তুমি এই সিনেমার মধ্যে বরকত দিয়ে দাও। এরকম খাজুর হুজুর আছে না নাই? মদের ফ্যাক্টরি পিসাব ভাড়া করে আনে, কোজির একটু দোয়া করে দেন তো, দোয়া করে আল্লাহ তুমি আল্লাহ বরকত দিয়ে দাও। এরকম আছে না নাই? আছে। এটা মুনাফিক। শুধু সুরত থাকলে হবে না, সিরাত থাকতে হবে। আল্লাহ সুরত দেখবেন না? আল্লাহ তোমাদের কোন চেহারা দেখবেন না, সুরত দেখবেন না, দাড়ি দেখবেন না, টুপি দেখবেন না, জুব্বা দেখবেন না, দেখবেন তাকওয়া। আমরা সুরতে জিব্রাইল আর সিরাতে শয়তান, আছে না নয়?